শুরুতে সংবাদ শিরোনাম, ইরানি বিজ্ঞানীকে হত্যার গোপন তথ্য ফাঁস করলেন ডোনাল্ড ট্রাম্প। যথাসময়ে বিজ্ঞানী হত্যার জবাব দেবে ইরান, বললেন ডক্টর হাসান রুহানি। যে কারণে ইসরায়েলের টার্গেটে পরিণত হয়েছিলেন ইরানের বিজ্ঞানী। পরমাণু বিজ্ঞানীর হত্যার পর যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা। এবং সবশেষ থাকছে, ইরানের এজেন্ডায় রাখা হয়েছে ভয়াবহ প্রতিশোধ, বলল IRGC-র প্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শীর্ষ স্থানীয় পদার্থ বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদের হত্যাকাণ্ডে কুখ্যাত ইহুদিবাদী গোয়েন্দা সংস্থা মোসাদের হাত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি নিজের অফিসিয়াল টুইট পেজে একজন ইসরায়েলি সাংবাদিকের একটি পোস্ট রিটুইট করে ইরানি বিজ্ঞানী হত্যায় তেল আবিবের হাত থাকার বিষয়টি নিশ্চিত করেন। এ সম্পর্কে ট্রাম্পের টুইটে বলা হয়েছে, ফাকরিজাদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ বহু বছর ধরে হত্যার চেষ্টা করছিল। এছাড়া ট্রাম্প নিজে এক টুইট বার্তায় মোহসেন ফাকরিজাদিকে তার ভাষায় ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচির কারিগর বলেও দাবি করছেন। ইরান সবসময় নিজের পরমাণু কর্মসূচিকে বেসামরিক হিসেবে উল্লেখ করে বলেছে, পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা তেহরানের নেই। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ তার অফিসিয়াল টুইট পেজে লিখেছেন, ইরানি পদার্থবিজ্ঞানী কাপুরুষিত হত্যাকাণ্ডে ইসরায়েলের হাত থাকার যথেষ্ট প্রমাণ রয়েছে এবং এই ঘটনায় বোঝা যায় তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে। তারা নিজেদের অসহায়ত্বের কারণে একটা যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, তার দেশের শীর্ষ পর্যায়ের পদার্থবিজ্ঞানীকে হত্যার জবাব যথাসময়ে দেয়া হবে। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল মধ্যপ্রাচ্যকে একটি গোলযোগপূর্ণ অবস্থার মধ্যে ঠেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইহুদিবাদীদের পাতানো ফাঁদে পা দেওয়ার ব্যাপারে দেশের জনগণ যথেষ্ট সচেতন। ইসরায়েল মধ্যপ্রাচ্য গোলযোগ এবং অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা করেছে, কিন্তু তাদের জানা উচিত যে আমরা এরই মধ্যে তাদের পরিকল্পনা জেনে গেছি এবং তারা তাদের শয়তানি লক্ষ্য অর্জন করতে সফল হবে না। ডক্টর হাসান রুহানি আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েল এবং যারা ইরান বিরোধী তাদের সবার জানা উচিত যে দেশের উন্নয়ন এবং গবেষণা কর্ম দ্রুত এগিয়ে যাবে এবং আমাদের প্রিয় একজন ফাকরিজাদের শূন্যস্থান পূরণ করবে বহু ফাকরিজাদে। এর আগে আজই প্রেসিডেন্ট হাসান রুহানি শহীদ বিজ্ঞানীর পরিবার এবং স্বজনদের প্রতি গভীর শোক এবং সমবেদনা জানিয়ে বার্তা পাঠান। একই সঙ্গে তিনি দেশের বিজ্ঞানী সম্প্রদায় এবং বিপ্লবী জনগণের প্রতিও সমবেদনা জানিয়েছেন। ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদিকে হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। একই সঙ্গে হত্যার বদলা নেওয়ারও হুমকি দিয়েছেন ইরানের ধর্মীয় নেতা এবং সেনাবাহিনী। শুক্রবার রাজধানী তেহরানের কাছে নিজের গাড়িতে থাকা মোহসেন ফাকরিজাদিকে হত্যা করে অস্ত্রধারীরা। পশ্চিমাদের চোখে ইরানের গোপন পারমাণবিক বোমা কর্মসূচির মূল কারিগর ফাকরিজাদিকে দীর্ঘদিন ধরে অনুসরণ করে আসছে মোসাদ। এ কারণে নতুন করে উত্তেজনার পারদ উপড়ে উঠেছে। শুক্রবার হত্যার ঘটনার পর থেকে খুবই ফুঁসে উঠেছে ইরান, প্রতিশোধের আগুনে জ্বলছে মানুষ। ইসরায়েলকে উদ্দেশ্য করে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, আবারও উদ্বুদ্ধবাদী দখলদার জায়োনিস্ট শাসক গোষ্ঠীদের হাত রক্তে রঞ্জিত হলো। আমাদের শত্রুরা কতটা হতাশ এবং তাদের ঘৃণা কত গভীরে তা আবারও প্রমাণ করে দেখিয়ে দিল। ইরানের প্রেসিডেন্ট, ধর্মীয় নেতা এবং জেনারেলরা ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ এবং জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত যেভাবে হামলার পেছনে ইসরায়েলকে দায়ী করেছেন, তাতে এ কী প্রতিক্রিয়া দেখায় তেহরান সেটাই দেখার বিষয়। কারণ পরমাণু বিজ্ঞানীর পাশাপাশি বিজ্ঞানের অন্যান্য ক্ষেত্রে ফাকরিজাদিকে নিজেদের গুরুত্বপূর্ণ সম্পদ মনে করত ইরান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার মেয়াদের শেষ প্রান্তে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি অনুগত নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের জন্য ট্রাম্প এ সময় অনেক বিষয়ে জটিল দিকে যাচ্ছে। এর মধ্যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র নতুন করে উত্তেজনার মুখে পড়বে বিজ্ঞানী হত্যার মধ্য দিয়ে। দেখার বিষয়, হত্যার ঘটনার পরপর যেভাবে ইরানি বিজ্ঞানীর হত্যায় মোসাদ জড়িত বলে দাবি করছে যুক্তরাষ্ট্র, তাতে এমন প্রশ্ন অবান্তর নয় যে হামলার পরিকল্পনা আগে থেকেই যুক্তরাষ্ট্র জানত কিনা। কারণ কিছুদিন আগে ইরানে সরাসরি হামলার সম্ভাব্যতা জানতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।
তখন পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা তাতে মত দেননি। ফলে সেখান থেকে সরে এসে ইসরায়েলের সঙ্গে পরিকল্পনা করে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে কিনা এমন সন্দেহ দেখা দিয়া অযৌক্তিক নয়, কারণ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং তারা পরস্পরের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় করে থাকে। তবে অতর্কিত হামলা করে ইরানি বিজ্ঞানীর হত্যার বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে হোয়াইট হাউস এবং সিআইএ। ফাখরিজাদি ছিলেন সর্বাধিক খ্যাতিমান ইরানি পরমাণু বিজ্ঞানী এবং অভিজাত ইসলামিক রেভলিউশনারি গার্ডের কোরের সিনিয়র অফিসার। তার ব্যাপারে পশ্চিমা সুরক্ষা সূত্রগুলো দীর্ঘদিন ধরে বলে আসছে, ফাখরিজাদি ইরানের পারমাণবিক কর্মসূচির অত্যন্ত শক্তিশালী এবং সহায়ক একজন ব্যক্তি। 2018 সালে ইসরায়েল থেকে পাওয়া গোপন নথি অনুসারে তিনি পারমাণবিক অস্ত্র তৈরির একটি কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন। সে সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি ফাখরিজাদে ইরানের পরমাণু কর্মসূচির প্রধান বিজ্ঞানী বলে মনে করেন এবং তার এই নামটি মনে রাখার আহ্বান জানিয়েছিলেন। ইরানের পরমাণু বিজ্ঞানীকে হত্যার সঙ্গে জড়িত সবার শাস্তি নিশ্চিত করতে বলেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। তিনি বলেছেন, এক্ষেত্রে কোনো দ্বিধা সন্দেহের অবকাশ নেই। পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদি নিহতের পর এক বার্তায় তিনি আজ শনিবার একথা বলেন। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে এবং যারা এর পেছনে রয়েছে তাদের সবার শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি বিজ্ঞান গবেষণা এবং কারিগরি ক্ষেত্রে এই বিজ্ঞানের পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন। আলি খামেনি বলেন, জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে চেষ্টা প্রচেষ্টা এবং অবদানের কারণে এই মহান বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে, আল্লাহ তাকে কবুল করুক। তিনি শাহাদতের উচ্চ মর্যাদা অর্জন করেছেন, এটা তার জন্য ঐশী পুরস্কার। গতকাল শুক্রবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রিসার্চ অ্যান্ড ইভ্যালুয়েশন সংস্থার প্রধান মোহসেন ফাখরিজাদের সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান জেনারেল মেজর হুসেইন সালামি বলেছেন, তার দেশের শীর্ষ পদার্থ বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদের হত্যাকাণ্ডের প্রতিশোধ হবে ভয়াবহ এবং এটি এখন ইরানের এজেন্ডায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গতকাল শুক্রবার ইরানের রাজধানী তেহরানের কাছে মোহসেন ফাখরিজাদিকে গুপ্ত ঘাতকেরা বোমা হামলা এবং গুলি চালিয়ে শহীদ করেন। এরপর পরে জেনারেল হুসেন সালামি এক বিবৃতিতে একথা বলেছেন, এতে তিনি ইরানের প্রতিরক্ষা খাতে এবং করোনা ভাইরাস মোকাবেলার ক্ষেত্রে বিজ্ঞানী ফাখরিজাদের অবদানের প্রশংসা করেছেন। জেনারেল সালামি বলেন, ইরানের অন্ধ শত্রুদের বিশেষ করে যারা এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছে এবং তা বাস্তবায়িত করেছে তাদের জানা উচিত যে এ ধরনের অপরাধ যজ্ঞ চালিয়ে ইরানের উন্নয়ন থামিয়ে দেওয়া যাবে না। তিনি আবারও ইরানের এই মহান বিজ্ঞানী হত্যাকাণ্ডের ভয়াবহ প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এদিকে ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল ইসমাইল কানি টুইটার পোস্টে বলেছেন, ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ করার সাহস শত্রুদের নেই। তিনি আরও বলেন, ইসরায়েলের পতন নিকটবর্তী, বিশ্ব বলদর্বী শক্তি এবং আন্তর্জাতিক লুটেরা শেষ মুহূর্তের প্রচেষ্টা চালাচ্ছে। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।